আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছর দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেও এবার দুর্নীতির মামলায় আসামি হিসেবে কারাগারে আছেন। তাই এবছর তিনি 21 ফেব্রুয়ারি শ্রদ্ধা নিবেদন করতে পারছেন না। খালেদা জিয়া শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নুরুল আলম লেলিন বলেন, রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি অপরাধ করেছেন, অপরাধের কোনো রাজনীতি নেই, দেশের প্রচলিত আইন সবার ক্ষেত্রে যা হয় তিনি আইনের ঊর্ধ্বে না, তার শাস্তি হয়েছে, তিনি এরই মধ্যে জামিন পেলে ফুল দিতে পারবেন, জামিন না পেলে দিতে পারবেন না। আমাদের মুক্তিযুদ্ধের আগে বঙ্গবন্ধু সহ বহু নেতা বছরের পর বছর জেল খেটেছেন, তখন তো শহীদ মিনারে যেতে পারেন নাই, উনি না গেলে বা অন্য কোনো ব্যক্তি না গেলে শহীদদের মর্যাদার ক্ষুণ্ণ হয় না, ফুল না দেওয়া, অন্য কেউ গেল কি গেল না এতে কিছু আসে যায় না। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জানি না জেলখানার ভেতর শহীদ মিনারে ফুল দেওয়ার ব্যবস্থা আছে কিনা, যদি থাকে জেলখানা কর্তৃপক্ষ সেটা দেখতে পারেন। অপরাধী আসামির জন্য কি এই ধরনের সুবিধা আছে? এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তি বিষয় না, তাকে এইভাবে দেখলে বাংলাদেশে যারা অপরাধী আছেন তারা সবাই রাজনীতি করার চেষ্টা করবে, রাজনীতি দুর্নীতিমুক্ত করতে হবে, তার প্রতি যদি সিম্প্যাথি দেখানো হয় তাহলে সকল দুর্নীতিবাজ রাজনীতির মধ্যে ঢুকে যাবে, আমাদের তো সেখান থেকে উত্তরণ ঘটাতে হবে। এ বিষয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শাইরুল কবির খান বলেন, প্রতিবছর তো খালেদা জিয়া 20 তারিখ দিবাগত রাত 12টার পরই কেন্দ্রীয় শহীদ মিনারে যান, কিন্তু এবছর মিথ্যা মামলায় কারাগারে থাকার কারণে 21 তারিখ সকালের প্রথম প্রহরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।